Assalamualaikum. Waalaikumsalam. কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে গরুগুলো নিয়ে আসছেন? কুষ্টিয়া জেলা গরু খামার থেকে। কতগুলো গরু নিয়ে আসছেন? 15টা। আচ্ছা গরুগুলোর দামগুলো জানাবেন। এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি, এটা ওজন আনুমানিক কেমন হতে পারে? 5 মণের কাছাকাছি হবে না? এটা কয় জাতের গরু? এটা 2 জাত। 2 জাত না? এই দিকে দিকে দেখেন। 2 জাতের হবে না? এর দাম কেমন চাচ্ছেন? ওজন কেমন হতে পারে ভাই? ওজন 3 মণের উপরেও যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, কয় দাদের এটা? 2 দাদ। এটার দাম কেমন চান? 80-82 চাচ্ছেন। কত হলে ছেড়ে যাচ্ছি তা ভাবনা আছে? 80-82। 80 নিচে যাবে? 70-72। 80 মনে করেন, 80 একটু হতে পারে, 1-1.5 হাজার। আচ্ছা তারপরটা দেখি, এটা কি দেশাল না অন্য কিছু? করস নাকি? করস। এটার ওজন কেমন হতে পারে? 4 মনের কাছাকাছি। কয় দাঁতের এটা? 2 দাঁত। 2 দাঁত। এটার দাম কেমন চান? 115 চাচ্ছেন। কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 8,100। 1,08,000 হলে ছেড়ে দিবেন। ঠিক আছে, তারপরটা দেখি। এটাও 1,08,000 হলে ছেড়ে দিবেন। ওজন কেমন হতে পারে এটা? উঠবে, উঠে যাবে ভাই? দেখেন তো উঠো কিনা। এটার দাম কেমন চাচ্ছেন? 1,60,000 চাচ্ছেন। কত হলে এটা বিক্রি করার চিন্তা আছে? 150 হলে ছেড়ে দিবেন। এটা কোন জাতের এটা বলতে পারবেন? এটাও করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর একটা আমরা দেখি। এটার ওজন কেমন হতে পারে? এটা 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 4.5 মণ হবে না? কয় দাঁতের এটা? এটা 4 দাঁত। দাম কেমন চান এটা? এটার দাম চাচ্ছি 1,20,000। 1,20,000 চাচ্ছেন। কত টাকা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে? 10 মণ। 1,10,000 হলে ছেড়ে দিবেন না? কত মণ বললেন? 4.5 মণ। 4.5 মণ। কয় দাঁতের এটা? 4 দাঁত। 4 দাঁত, ঠিক আছে। তারপরটা দেখি, এটার তো কালার বেশ সুন্দর। এটার ওজন কেমন হতে পারে? এটা 4.5 মণ। 4.5 মণের উপরে যাবে না? আনুমানিক আনুমানিক
কয়টা দেন এটা এটা ঠিক আছে তো দাম কেমন চাওয়া এটা কি করস জি ভাই এটা তো এটা ওজন কেমন হবে 7.5 এর উপরে যাবে 7.5 এর উপরে যাবে না কয় দাতের এটা এটা 2 দাত 2 দাত দাম কেমন চাওয়া এটা এটা 75 175 চাচ্ছি দাম বলছে কি এখন পর্যন্ত দাম কি বলে না না কত হলে এটা ছেড়ে দিতে পারব না 160 হলে ছেড়ে দিবেন 7.5 উপরে বললেন না ঠিক আছে আচ্ছা গোরগুলো যদি আপনার কাছ থেকে কি নিতে চায় যোগাযোগ করার মাধ্যম আছে মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলে দেন 019 06 80 40 97 ঠিক আছে এই নম্বরে যোগাযোগ করলে গুরু আছে কিনা জানতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ